দিন দিন বেড়ে চলা মানুষের মধ্যে ধর্ম নিয়ে ভেদাভেদ, অসহিষ্ণুতা ও ধর্মীয় উগ্রপন্থার পরিপ্রেক্ষিতে কলকাতা প্রেস ক্লাবে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের পক্ষ থেকে বিশ্বে শান্তি ও সম্প্রীতির উদ্দেশ্যে সর্বধর্ম সমন্বয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সব ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছিলেন। সংগঠনের সঙ্গে অফিসিয়ালি যুক্ত হলাম, এর জন্য আমি ধন্যবাদ জানাই সংগঠনকে। তো আমাদের প্রত্যেকের দাবি জনগণের কাছে, মিডিয়ার কাছে, আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে আমরা এই দাবি সরকারের কাছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিতে চাই যে ডু নট ইউটিলাইজ এনি রিলিজিয়াস থিং ফর ইওর পলিটিক্স। অর্থাৎ রাজনীতির জন্য কোন ধর্মের কোন ধর্মীয় অ্যাক্টিভিটিকে ইউটিলাইজ করা যাবে না। দেখুন, আজ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের তরফ থেকে ইন্টারন্যাশনাল কমিউনাল হারমনি অ্যান্ড পিস এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের তরফ থেকে আমরা, এই সংগঠনের তরফ থেকে আমরা একটা ডিমান্ড রাখছি এবং আজকের অনুষ্ঠানে যে সমস্ত ধর্মের ধর্মগুরুরা এসেছে প্রত্যেকে আমরা ইউনাইটেডলি আমরা এই ডিমান্ড রাখছি যে নিশ্চয়ই রাজনৈতিক লিডার যারা রয়েছেন তারা রাজনীতি করবেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের রাজনীতিটা যেন কোনো ধর্মকে ইউটিলাইজ করে না হয়, এই ডিমান্ড কিন্তু আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের তরফ থেকে রাখছি। তার কারণ, ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের দেশ, এই দেশে সংবিধান যখন ধর্ম নিরপেক্ষতা শেখায় তাহলে সেই ধর্ম নিয়ে যদি কেউ রাজনীতি করে, যদি কোনো দল করে বা কোনো ব্যক্তি করে, তাহলে সেটা হবে ডাইরেক্ট ইনসাল্ট টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটা ভারতের সংবিধানের ডাইরেক্ট অপমান হবে, ইনসাল্ট হবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ডিমান্ড করছি সমস্ত ধর্মের ধর্মগুরুরা এখানে একত্রিত হয়ে এখানে রয়েছেন, জৈন ধর্মের ধর্মগুরু মণি মহারাজ, বৌদ্ধ ধর্মের ধর্মগুরু ডক্টর অরুণজ্যোতি, সনাতন ধর্মের, হিন্দু ধর্মের ধর্মগুরু মহারাজ মধু মহারাজ রয়েছেন, অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের প্রেসিডেন্ট রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, ফাদার রয়েছেন, শিখ ধর্মের ধর্মগুরু রয়েছেন, প্রত্যেকে আমরা এই ডিমান্ডটা করছি যে স্টপ পলিটিক্স ইউটিলাইজিং রিলিজিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড রিলিজিয়াস স্লোগান। আমি সৈয়দ শাহ আতিফ আলী আল কাদরি, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল অ্যাডভাইজারি কমিটি ওয়েস্ট বেঙ্গল। সাংবাদিক সম্মেলনের শেষে কাউন্সিলের পক্ষ থেকে সমস্ত ধর্মীয় নেতা ও কলকাতা প্রেস ক্লাবের কর্তৃপক্ষকে সাম্মানিক স্মারকলিপি তাদের হাতে তুলে দেওয়া হয়। ক্যামেরায় রণজিতের সঙ্গে সৈকতের রিপোর্ট, কলকাতা অনলাইন।